As of now, we have completed monohybrid cross, the hybrid cross, and after that, we have also completed the incomplete dominance. Along with the laws of Mendel, the basics about heredity and inheritance, এগুলো আমরা কমপ্লিট করেছি। আমরা কিছু ক্রস করেছিলাম অ্যালং উইথ দ্য পি প্ল্যান্ট, দ্যাট অলরেডি ডান। এখন আজকে যে টপিকটা, দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দিস পার্টিকুলার চ্যাপ্টার, দ্যাট ইজ অ্যাবাউট সেক্স ডিটারমিনেশন। এইবার আমরা দেখলাম যে যখন কোনো প্ল্যান্টের মধ্যে ক্রস করা হয়, অ্যান্ড ডিউরিং দিস পার্টিকুলার ক্রস নিউ অফস্প্রিংস আর প্রডিউসড, মানে নতুন প্ল্যান্ট কি হয়, প্রডিউস হয়, তো ওদের যে জেন্ডারটা, ওদের যেই মানে সেক্স, ওয়েদার ইট উইল বি মেল অর ফিমেল, সেই ব্যাপারটা কিভাবে ডিটারমাইন করা হয়, বা যে কোনো একটা অর্গানিজম, ওয়েদার ইট ইজ এ হিউম্যান বিইং অর আদার অ্যানিমালস অর প্ল্যান্টস, হাউ টু ডিটারমাইন দ্য সেক্স। অ্যাজ ইউ নো দ্যাট দেয়ার আর সো মেনি ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্সিং দ্য ডিটারমিনেশন অফ সেক্স ইন এ পার্টিকুলার লিভিং অর্গানিজম। একটা লিভিং অর্গানিজমের মধ্যে এরকম অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যে ফ্যাক্টরগুলো ডিসাইড করে যে আলটিমেটলি যেই অফস্প্রিংস গুলো হবে ওইগুলোর সেক্সটা কি হবে, ওয়েদার ইট উইল বি মেল অর ফিমেল। সো আজকে আমাদের ওই টপিকটা নিয়ে ডিসকাশন। সো ফার্স্ট অফ অল উইল নো দ্যাট স্নেহাঙ্কিতা এখন ঠিক আছে? স্নেহাঙ্কিতা এখন লো, এখন কি লো না? ওকে ফাইন। তো আজকে আমরা এই টপিকটা নিয়ে ডিসকাস করব যে হাউ দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য সেক্স ডিটারমিনেশন অফ অ্যান অর্গানিজম। আজকের এটাই হচ্ছে গিয়ে টপিকটা। সো ফার্স্ট অফ অল উই নিড টু নো দ্যাট হোয়াট ইজ কল সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশন, সো হোয়াট ইজ কল সেক্স ডিটারমিনেশন, এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, দ্যাট ইজ এ ফিনোমেনা অফ ডিসিশন, দ্যাট ইজ এ ফিনোমেনা অফ ডিসিশন অর ডিটারমিনেশন অফ সেক্স অফ অ্যান অফস্প্রিং। ফিনোমেনা অফ ডিসিশন অর ডিটারমিনেশন অফ সেক্স অফ এন অফস্প্রিং, দ্যাট ইজ নোন এজ দ্য সেক্স ডিটারমিনেশন। মানে ব্যাপারটা হচ্ছে অফস্প্রিং এর সেক্সটা কি হবে, ওয়েদার ইট উইল বি মেল অর ফিমেল। সো এখানে আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, দ্যাট ইজ মেল অর ফিমেল, সেটা ডিসাইড করা বা সেটা ডিটারমাইন করা হচ্ছে গিয়ে সেক্স ডিটারমিনেশন। Now, as I told you, that some factors are responsible for that. Now, what is these factors? Now, factors factors that is responsible factors responsible for sex determination. কোন কোন ফ্যাক্টর রয়েছে যেটা ডিটারমাইন করতে পারবে যে এটা কি মেল হবে নাকি ফিমেল হবে। লেটস সি দ্যাট হোয়াট আর দিস ফ্যাক্টরস, কোন কোন ফ্যাক্টর রয়েছে। বেসিক্যালি এখানে দুইটা ফ্যাক্টর এখানে কাজ করছে, টু ফ্যাক্টরস আর রেসপন্সিবল, দ্যাট ইজ ওয়ান ইজ এনভায়রনমেন্টাল, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আর আরেকটা হচ্ছে গিয়ে দ্যাট ইজ কল জেনেটিক ফ্যাক্টর। তাহলে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টর কিন্তু সেক্স ডিটারমিনেশনটাকে কি করছে, এটাকে এফেক্ট করছে। কিভাবে? যেমন এখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এবার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে কি কি আসতে পারে, লাইট আসতে পারে, টেম্পারেচার আসতে পারে, এরকম অনেকগুলো ফ্যাক্টর আসতে পারে, পলিউশন আসতে পারে, ঠিক আছে? তো এগুলোর জন্য লাইটের ইন্টেন্সিটি বা টেম্পারেচারের ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে কিন্তু একটা পার্টিকুলার অর্গানিজমের
determination of this sex, whether it will be male or female, সেটা কিন্তু চেঞ্জ হয়। কিরকম? যেমন ধরো আমি এনভায়রনমেন্টাল ক্ষেত্রে বলছি, তারপর আমরা জেনেটিকের ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করব। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ক্ষেত্রে ফর এক্সাম্পল ইন সাম অ্যানিমালস টেম্পারেচার, ইন সাম অ্যানিমালস টেম্পারেচার এট হুইচ the fertilized at which the fertilized eggs are kept decides the gender. কি ধরনের টেম্পারেচারে ফার্টিলাইজড একটাকে রাখা হয়েছে? হ্যাঁ, এখানে বলা হয়েছে কি ইন সাম অ্যানিমালস temperature at which the fertilized eggs are kept. কি টেম্পারেচার হতে পারে? either low or high. কি টেম্পারেচার রাখা হয়েছে তার উপর ডিপেন্ড করবে যে জেন্ডারটা কি হবে। ঠিক আছে, এখানে টেম্পারেচার যদি ধরো ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমরা, ফর এক্সাম্পল টার্টল। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে টার্টল। ইন টার্টলের মধ্যে দেখা যায় কি ওদের যখন টেম্পারেচারটা কম থাকে তখন ওই কম টেম্পারেচারে যদি একটাকে রাখা হয়, দ্যাট ইজ একটা হচ্ছে বিলো 32 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 28 ডিগ্রি সেন্টিগ্রেড যখন রাখে তখন ওটা থেকে কি হয় মেল হয়। আর যদি অ্যাবাভ 32 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তাহলে এটা ফিমেল হয়। ফর এক্সাম্পল এখানে আমরা টার্টলটা নিলাম, দ্যাট ইজ বিলো 32 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কি হতে পারে মেল। আর অ্যাবাভ 32 ডিগ্রি সেন্টিগ্রেড দ্যাট ইজ ফিমেল। তার মানে আমি কোন টেম্পারেচারটাকে রাখছি তার উপর ডিপেন্ড করছে যে আলটিমেটলি এটা কি মেল হবে নাকি ফিমেল হবে, এটা কি মেল হবে নাকি ফিমেল হবে। ঠিক আছে, এটা গেল একটা। তার মানে কি এখানে টেম্পারেচার বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইজ রেসপন্সিবল ফর দ্য ডিটারমিনেশন অফ সেক্স ইন কেস অফ টার্টল। জেনেটিক যে ব্যাপারটা, জেনেটিক ব্যাপারটা টোটালি হচ্ছে ক্রোমোজোমাল। ইন সাম অ্যানিমালস লাইক হিউম্যান জেন্ডার অর ইন্ডিভিজুয়াল gender or individual is determined by a pair of chromosome called sex chromosome. এদেরকে আমরা কি বলি sex chromosome. আর এটার আরেকটা নাম আছে, that is called allosome. ওদেরকে বলি আমরা অ্যালোজোম। ফর এক্সাম্পল যেমন এক্স এক্স যেটা রয়েছে এটার জন্য ফিমেল, এই পেয়ারটার জন্য এক্স ওয়াই যেটা রয়েছে দ্যাট ইজ ফর মেল। তার মানে কিছু কিছু অর্গানিজম আছে যার মধ্যে ইনক্লুডিং হিউম্যান, ওদের মধ্যে হচ্ছে এই যে ক্রোমোজোমের যে পেয়ারটা সেই পেয়ারটা ডিস্ক মানে সেটা ডিটারমাইন করবে যে ওয়েদার দ্য জেন্ডার অফ এ চাইল্ড উইল বি মেল অর এ ফিমেল, সেটা কি বয় হবে নাকি গার্ল হবে। সেটা কিন্তু এটার ফ্যাক্টরটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, সেটার ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে জেনেটিক ফ্যাক্টর।
এইবার আমরা দেখব যে আলটিমেটলি আমাদের বডি সেল কয়টা রয়েছে, বা আমাদের যে কোনো একটা অর্গানিজমের যেই রিপ্রোডাক্টিভ সেল বা বডি সেল জিনিসটা কি সেই ব্যাপারটাকে আমরা একটু জানি যে সেল কত ধরনের হয়। সেলের জেনেটিক্স এর মধ্যে আমরা যখন সেল নিয়ে যখন কথা বলবো তখন দেখতে লাগবে যে সেল বেসিক্যালি জেনেটিক্স এর টপিকে সেলটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এখানে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে গিয়ে বডি সেল, আরেকটা হচ্ছে গিয়ে রিপ্রোডাক্টিভ সেল, রিপ্রোডাক্টিভ সেল অর উই ক্যান সে সেক্স সেল। ওকে, আমরা আমাদের টোটাল বডির মধ্যে যতগুলো সেল আছে ওদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বডি সেল আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। এবার প্রত্যেকটা সেলের মধ্যে যেটা বেসিক্স যেটা থাকে সেটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে বডি সেলের মধ্যে ক্রোমোজোম থাকবে, ইভেন রিপ্রোডাক্টিভ সেলের মধ্যেও কি ক্রোমোজোম থাকবে। বোথ দ্য টাইপ অফ সেল উইল কন্টেইন দ্য ক্রোমোজোম ইনসাইড অ্যাজ উই নো দ্যাট। নাও দ্য বডি সেল কন্টেইন অটোজোমস, অটোজোমস দ্যাট ইজ রেসপন্সিবল responsible for different characters except responsible for different characters but never involves in reproduction. ওরা রিপ্রোডাকশনে ইনভলভ হবে না, বাট নেভার ইনভলভ ইন রিপ্রোডাকশন, এটা হচ্ছে অটোজোমস। আর আরেকটা টাইপ যেটা রিপ্রোডাক্টিভ সেল বা সেক্স সেলে যেটা থাকে, এবার রিপ্রোডাক্টিভ সেল বা সেক্স সেল কোনটাকে বলছি আমরা, স্পার্মিন মেল অ্যান্ড ওভাম অর এগ ইন ফিমেল, এটাকে বলছি আমরা রিপ্রোডাক্টিভ সেল, স্পার্ম ইন মেল এন্ড ওভাম অর এগ ইন ফিমেল। সো দিস রিপ্রোডাক্টিভ সেল কন্টেইন অ্যানাদার কাইন্ড অফ ক্রোমোজোম নোন অ্যাজ সেক্স ক্রোমোজোম অর উই ক্যান সে অ্যালোজোম। দিস সেক্স ক্রোমোজোম অর অ্যালোজোম পার্টিসিপেট ইন দ্য reproduction, participate in the reproduction. This sex chromosome or allosome, they participate in the reproduction. So that is the basic things. তাহলে allosome participate in the reproduction. তাহলে এইবার যে কোনো একটা অর্গানিজমের দুইটা টাইপের সেল হয়, একটা হচ্ছে বডি সেল যেটা বেসিক্যালি বডি ডেভেলপমেন্টের জন্য রেসপন্সিবল থাকবে, বিভিন্ন ক্যারেক্টার ইয়ে করবে, কিন্তু এটা কখনোই রিপ্রোডাকশনে পার্টিসিপেট করবে না। আর আরেকটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, দ্যাট ইজ দ্য স্পার্ম ইন মেল অ্যান্ড ওভাম অর এগ ইন ফিমেল, that is that contain the sex chromosome inside or the allosomes and they will be participating in the process of reproduction. তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের টোটাল ইয়েটা কত, মানে কি কি টাইপের সেল রয়েছে। এবার নরমাল যদি আমরা হিউম্যান বিইং যদি ধরি, এই ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝো, হিউম্যান বিইং এর যে কোনো একটা, তুমি হিউম্যান বিইং এর যে কোনো সেলের মধ্যে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম হচ্ছে 46 অর উই ক্যান সে 23 পেয়ার।
pair of chromosome present in a cell. একটা সেলের মধ্যে তুমি যদি দেখো ভালো করে তাহলে দেখবো যে ওদের মধ্যে কটা আছে, টোটাল 46 অর 23 পেয়ারস আছে, ক্রোমোজোম আছে। এইবার এই 46 এর মধ্যে বা 23 পেয়ারস এর মধ্যে এটাকে যদি আমরা আলাদা করি দেখা যাবে কি সেম আগের মতো এখানে কি হবে, প্রথমটাতে যে বডি সেল যে বলেছিলাম বডি সেল চলে আসবে কত 44 অর উই ক্যান সে 22 পেয়ার, ঠিক আছে, এটাই চলে গেল বডি সেল, বা বডি সেলের মধ্যে কি 44 অর 22 পেয়ার। আর সেক্স সেলের মধ্যে চলে আসবে 1, এখানে আসবে আইদার 2 অর 1 পেয়ার, ওই পেয়ারটাই কিন্তু হচ্ছে either XX that is female or XY that is male, ঠিক আছে। এবার জিনিসটা ক্লিয়ার হয়েছে, দেখো তো যে কোন একটা সেল আমি নিলাম, নিয়ে দেখবো এটার মধ্যে ক্রোমোজোম নাম্বার কত আছে 46 বা 23 পেয়ার। তারপর যখন এটাকে ভালো করে দেখবো দেখবো যে এর মধ্যে বডি সেল হচ্ছে ম্যাক্সিমাম দ্যাট ইজ 22 পেয়ার অর 44, আর রিপ্রোডাক্টিভ সেলের মধ্যে আছে দুইটা বা 1 পেয়ার। এবার দুইটা যদি থাকে তার মানে কি, যদি এটা ফিমেল হয় হিউম্যান বিনটা তাহলে এটা কি হবে XX, আর যদি এটা মেল হয় তাহলে এটা হবে কি XY। এতটুকু অবধি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, যতটুকু অবধি বুঝালাম সেক্স ডিটারমিনেশন এতটুকু অবধি ক্লিয়ার সবার? ওকে স্নেহাঙ্কিতা, মঞ্জিষ্ঠা, শতরূপা, অর্পিতা, প্রাকৃতি, রিচা, অর্পিতা, ইজ দ্যাট ক্লিয়ার? অর্পিতা, ওকে ফাইন, সুগন গুরুদা, নেক্সট। তাহলে এতটুকু আমরা বুঝলাম যে জেনেটিক্স এর ব্যাপারটা কোন জায়গাতে আছে সেল নিয়ে। নাও উইল ডিসকাস অ্যাবাউট দ্য সেক্স ক্রোমোজোম বিকজ উই আর টকিং অ্যাবাউট দ্য রিপ্রোডাকশন রাইট নাও। ওকে, সো নাও আমরা সেক্স ক্রোমোজোমটা আর একটু ডিটেলসে যাচ্ছি এখন। Sex chromosomes. In human beings, যেটা আরেকটু আগে বললাম আমি তোমাদের, there are 23 pairs of chromosome. Human being এর মধ্যে কি আছে, টোটাল নাম্বার আছে আমাদের 23 pairs, প্রত্যেকটা সেলের মধ্যে। Each and every cell contains 23 pairs of chromosome. Out of this 22 chromosome pairs, এর মধ্যে কি হচ্ছে 22 chromosome pairs are called, যেটা আরেকটু বললাম তোমাদের, ওদেরকে আমরা কি বলি autosomes. And the last pair ছিল of chromosomes, the last pair of chromosomes that help in deciding gender of that individual are called sex chromosome. ওদেরকে বলছি আমরা sex chromosome, যেটা আমরা জানি that is XX female person দের জন্য and XY হচ্ছে that is for male. এতটুকু অবধি আমাদের ক্লিয়ার যেটা আমরা এতক্ষণ অবধি জানলাম। এইবার আমরা দেখব যে সেম মেন্ডেলের সেই নিয়মগুলো ডিউরিং গ্যামেট ফরমেশন, এলিলস আর সেপারেটেড ফ্রম ইচ আদার, সেম জিনিসটা আবার দেখবো, ঠিক আছে।
So now the topic is about sex determination. Sex determination in human beings. এখন টপিকটা হচ্ছে আমাদের সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান বিং। তো এটার বেসিক্সটা যদি আমরা দেখি তাহলে আমরা কি করব, ওদেরকে ফার্স্ট অফ অল ক্রোমোজোম দিয়ে ওদেরকে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করব। লাইক ফর এক্সাম্পল প্যারেন্টস, প্যারেন্টস প্যারেন্টস এর মধ্যে started with the father, and mother. Where father contains, that is XY, and mother contains XX. So accordingly, they will produce the gamete. Gamete formation e ki hoy, egulo separate hoye jay according to the Mendelian law. So obviously there will be X and Y, and here it will be X and X. So these are the gametes, or we can say oderke amra ki bolte pari, reproductive cells. Gametes, or we can say reproductive cells. So accordingly ekhon oder modhe ki hobe, abar recombination hobe. এটা কমপ্লিট, এটার সঙ্গে দুইটাই কমপ্লিট। এটার সঙ্গেও দুইটা কমপ্লিট। এবার হচ্ছে অফস্প্রিংস গুলো, এক্স এক্স, এক্স এক্স, XY, and lastly XY. তাহলে এখানে কি দেখতে পেলাম আমরা, এখানে একটা পেয়ার, এটা হচ্ছে একটা প্রবাবিলিটি, জাস্ট একটা প্রবাবিলিটি আমরা ধরে নিচ্ছি। তাহলে যেগুলো তৈরি হলো, দিজ আর দ্য জাইগোট, সো উই ক্যান রাইট zygote formed after fusion of gametes. Gametes are fusion pore zygote form hoyeche, right? Ei khantar moddhe. Ar ekhane hocche ki 50% probability, 50% probability of a female child. এখানে হচ্ছে 50% probability of a female child. আর এখানটার মধ্যে রয়েছে কি 50% probability of a male child. So in this way we can easily determine the sex of a human being. এইবার এখানে আমরা একটা জিনিস দেখবো, এই ব্রেকটার পরে এই জিনিসটা আমরা দেখবো। একটা জিনিস দেখো, এখানে দ্য ফিমেল আর প্রডিউসিং সেম টাইপ অফ গ্যামেটস, রাইট? ফিমেলের মধ্যে কি, তাহলে ফিমেল আমরা একটা জিনিস বলতে পারি, ইন কেস অফ হিউম্যান বিং, হিউম্যান বিং এর ক্ষেত্রে
female produce. Homogametes. Female produce homogametes. Can why the female produce homogametes? Because they have a pair of XX, right? And male produce heterogametes. Why? Because they produce XY. এই পয়েন্ট আমাদের একটু মনে রাখতে লাগবে. ফিমেলরা হোমোগ্যামেটস তৈরি করে, দ্যাট মিন সেম. সো হোয়েনএভার দ্য পার্টিসিপেশন উইল বি টেকিং প্লেস, যখন পার্টিসিপেট করে অন্য একটা গ্যামেটের সঙ্গে, দ্যাট ইজ অন্য একটা এক্স এর সঙ্গে বা অন্য একটা ওয়াই এর সঙ্গে, আলটিমেটলি কিন্তু মাদার নেভার রেসপন্সিবল ফর দ্য ডিটারমিনেশন অফ এ চাইল্ড. আই রিপিট এগেইন, মাদার নেভার রেসপন্সিবল ফর দ্য ডিটারমিনেশন অফ এ সেক্স অফ এ চাইল্ড. ওয়াই? বিকজ দ্য প্রডিউস দ্য সেম কাইন্ড অফ গ্যামেট, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য হোমোগ্যামেটস. তার মানে যদি পার্টিসিপেশন হয় কি হবে, আইদার এক্স অর এক্স. কিন্তু যদি মেল হয় তাহলে পার্টিসিপেশনটা কি হবে, আইদার এক্স অর ওয়াই. যদি এক্সটা পার্টিসিপেট করে দ্যাট উড বি এ ফিমেল, যদি ওয়াইটা পার্টিসিপেট করে দ্যাট উড বি এ মেল. সো আমরা একটা জিনিস বলতে পারি যে আলটিমেটলি কোন একটা চাইল্ডের ক্ষেত্রে কিন্তু রেসপন্সিবল মাদার নয়, দ্যাট ইজ ফাদার. সো উই ক্যান কাম টু এ কনক্লুশন দ্যাট আমরা একটা জিনিস লিখতে পারি, দিস শোস দ্যাট হাফ অফ দ্য চিলড্রেন, হাফ অফ দ্য চিলড্রেন উইল বি বয়েজ অ্যান্ড হাফ উইল বি গার্লস. তাহলে অর্ধেক হচ্ছে বয়েজ অর্ধেক গার্লস. অল চিলড্রেন উইল ইনহেরিট, অল চিলড্রেন উইল ইনহেরিট অ্যান এক্স ক্রোমোজোম, অ্যান এক্স ক্রোমোজোম ফ্রম দেয়ার মাদার রিগার্ডলেস ওয়েদার দে আর বয়েজ অর গার্লস. গার্লস বা বয়েজ হোক, ওরা মাদার থেকে একটা নেই, ঠিক তো? Thus, sex of children will be determined. The sex of children will be determined by what they inherit from their fathers. And not from their mothers. মা থেকে যেটা নিয়েছে তার উপর ডিপেন্ড করে না, ডিটারমাইন হচ্ছে গিয়ে বাবা থেকে কোনটা নিবে, আর বাবা থেকে কোনটা নেয়। যদি এক্স নেয় তাহলে ডেফিনেটলি ফিমেল হবে, যদি ওয়াই নেয় তাহলে ডেফিনেটলি মেল হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সেক্স ডিটারমিনেশন ইন দ্য ডিফারেন্ট অর্গানিজমস। ক্লিয়ার বলো কনসেপশনটা সবার? Is that clear? Okay, Manjishta. Yes, sir, clear. Okay, fine. Richa. Okay. Sir, এমনে তুমি আগের পার্টটা রেকর্ড করেছিলে? সপ্তাহে সপ্তাহে রেকর্ড আছে। তাহলে তুমি একটু জুমটা শেষ করে আমাকে একটু দিয়ে দিও। হ্যাঁ, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। তো আজকে আমরা আর এটাকে ইয়ে করছি না, আমাদের নেক্সট যে আমাদের নেক্সট ক্লাস যেটা থাকবে থার্সডেতে, দ্যাট উড বি টোটালি বেসড অন ইভলিউশন, এন্ড ইভলিউশন ইজ এ বিগ চ্যাপ্টার, ওকে? So be present in that particular class, and it's very interesting. Though it is slow, but very interesting. আজকে নতুন কোনো টপিক স্টার্ট করছি না, আজকে আমরা এই টপিকটাই ছিল আমাদের, একটা মাঝখানে সেক্স ডিটারমিনেশন, এটা আমরা আজকে কমপ্লিট করলাম। সো আমাদের আরেকটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই, আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন বা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন চ্যাপ্টারটা করেছিলাম। সো জাস্ট লাইক দ্য লাস্ট ইয়ার, ইট হ্যাজ বিন ওমিটেড ফ্রম দ্য সিলেবাস, বাট কোনো টেনশনে কিছু নেই, তোমরা যতটুকু ভালো করে পড়েছো এটা তোমাদের ক্লাস ইলেভেনে লাগবে, ইলেভেনে এই চ্যাপ্টারটা আছে। হ্যাঁ, যদি তোমরা সায়েন্স নাও তাহলে ডেফিনেটলি এই চ্যাপ্টারটা আছে, তো এটা তোমাদের একটা অ্যাক্সেস হেল্প করবে, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে, টেক কেয়ার, স্টে ওয়েল। স্যার আমাদের মিন্স টেস্টের কি কন্ডিশন, টেস্টের রেজাল্টে আমি দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে স্যার।